বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আমাদের প্রায় প্রত্যেককেই কোনো না কোনো সময় বিভিন্ন রকমের ব্যথায় কষ্ট পেতে হয়, তা সে বিভিন্ন প্রকারের বাতের ব্যথাতেই হোক বা কোনো আঘাতজনিত ব্যথা যন্ত্রণা। আমরা ব্যথা যন্ত্রণা প্রশমনের জন্য প্রথমেই বাজার চলতি নানা রকম পেন কিলার খেয়ে থাকি, যাতে তাৎক্ষণিক আরাম পাওয়া যায় ঠিকই, কিন্তু ওষুধের প্রভাব চলে যেতেই এবং পর মুহূর্তেই আবার ব্যথা জেগে ওঠে। তাছাড়া এই সকল পেন কিলার দীর্ঘদিন ধরে খেলে প্রচণ্ড পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, এমনকি এগুলো প্রেসক্রিপশান মেডিকেশনস হিসেবে খেলেও। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত প্রাকৃতিক ওষুধ যা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি দিতে সক্ষম, সেই ওষুধ বা চিকিৎসাই সঠিক এবং নিরাপদ। এই ছোট্ট ভিডিওতে সেরকমই এক অতি কার্যকরী এবং নিরাপদ চিকিৎসা তথা ওষুধের সন্ধান দিতে চলেছি। ব্যথা যন্ত্রণা দূর করতে যে ভেষজের কথা এবং তার ব্যবহার পদ্ধতির কথা উল্লেখ করব তা অতি সহজলভ্য, শুধু চিনে নিতে হবে। আর অনেকে এই ভেষজ উদ্ভিদকে চেনেন। তাছাড়া এই উদ্ভিদের বিভিন্ন শারীরিক সমস্যায়, যেমন জন্ডিস, লিভারের বিভিন্ন সমস্যা প্রভৃতিতে ব্যবহার সম্বন্ধে কয়েকটি ভিডিও প্রকাশ করেছি এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই। যাই হোক, এই ভেষজ উদ্ভিদের নাম হলো ভৃঙ্গরাজ। অনেকেই একে কেশরাজ, কেশুত, কালকেশি ইত্যাদি বিভিন্ন নামে চেনেন। এর বোটানিক্যাল নাম এক্লিপ্টা প্রস্ট্রাটা এবং ইংরেজিতে ফলস ডেইজি বলা হয়। গ্রামাঞ্চলে তো বটেই, শহরাঞ্চলেও বাগানে বা বাড়ির আশেপাশে একে দেখা যায়। বছরের প্রায় বেশিরভাগ সময়েই এই উদ্ভিদ পাওয়া যায়। এই ভৃঙ্গরাজের পাতা অতি কার্যকারিতার সঙ্গে বিভিন্ন ব্যথা যন্ত্রণা দূর করতে সক্ষম এবং কিছুদিন ব্যবহার করার পর ব্যথা সম্পূর্ণভাবে সেরে যায়। তাহলে আসুন জেনে নিই কীভাবে এই ভেষজ ব্যথা যন্ত্রণায় প্রয়োগ করতে হবে। আমাদের প্রয়োজন হবে ভৃঙ্গরাজের কয়েকটি তরতাজা পাতা। তবে কটি পাতা নিতে হবে তা নির্ভর করছে আপনার ব্যথার ব্যাপ্তির উপরে। ধরে নিলাম কোমর বা হাঁটুর ব্যথার জন্য এই পাতা ব্যবহার করব আমরা, তাহলে 25-30টি পাতা নেবেন। পাতাগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার পাতাগুলো কোনোভাবে পেস্ট করে, অর্থাৎ বেটে নিতে হবে। তারপর কোনো পরিষ্কার কাপড়ে ছেঁকে নেবেন। এই রস সামান্য গরম করে ব্যথার স্থানে ধীরে ধীরে 4-5 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমতে থাকবে। শুধু ব্যথাই নয়, ব্যথার স্থানে ফোলাভাব থাকলে তাও দূর হবে। এবার জেনে নিন দ্বিতীয় পদ্ধতি। আপনি ইচ্ছা করলে বা সুবিধা মনে করলে এই পাতার যে পেস্ট করেছেন রস ছেঁকে নেবার জন্য, সেই পেস্ট বা পাতা বাটাও প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে পেস্টটিকে অল্প গরম করে আক্রান্ত স্থানে প্রলেপ দিতে পারেন। প্রলেপ শুকিয়ে গেলে তুলে ফেলতে হবে। আর একটি কথা, এই চিকিৎসায় সকল প্রকার ব্যথা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় হবে না। খুব পুরনো এবং জটিল ব্যথা সাময়িকভাবে কমবে, কিন্তু সম্পূর্ণভাবে সারাতে অন্য চিকিৎসা নিতে হবে। আমাদের এই বেঙ্গল আয়ুর চ্যানেলেও ব্যথা যন্ত্রণা নিরাময়ের বিষয়ে কয়েকটি ভিডিও রয়েছে, দেখলে অবশ্যই উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।